ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকের এই ক্লাসটার মধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এই অধ্যায়কে নিয়ে। আমি গত কয়েকটি ক্লাস এই চ্যাপ্টারের উপর নিয়েছি। আজকের এই ক্লাসটাতে আমরা আলোচনা করব এই অধ্যায়ের কয়েকটা জ্ঞানমূলক প্রশ্নকে নিয়ে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়বে এবং যে প্রশ্নগুলোকে উপস্থাপন করা হয় সেই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখবে, পাশাপাশি আমি ক্লাসের মধ্যে উত্তরগুলোও দিয়ে দিব। তোমরা সাথে সাথে প্রশ্নের সাথে উত্তরগুলো লিখে নিবে। শিক্ষার্থীরা, আমরা সবাই একটু খেয়াল করি, প্রথম যে প্রশ্নটা এখানে উপস্থাপন করা হচ্ছে সেটা হচ্ছে কুশ কাকে বলে, কুশ বা সেল। উত্তর যদি আমরা দেখি তাহলে বলবো যে জীবদেহের গঠন ও কাজের এককে কুশ বলে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবির মধ্যে যাকে উপস্থাপন করা হয়েছে তা হচ্ছে কোষ। জটিল অণুবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা এরকম কোষকে দেখতে পাই। দুই নম্বর প্রশ্নকে এখানে উপস্থাপন করেছি আমি যে কে কত সালে কোষ আবিষ্কার করেন। তোমরা সবাই জানো যে রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেন। রবার্ট হুক একজন বিজ্ঞানী ছিলেন। এই যে রবার্ট হুকের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, তিনি সর্বপ্রথম কোষকে আবিষ্কার করেন। তিন নম্বর প্রশ্ন আমি এখানে উপস্থাপন করেছি, সেই প্রশ্নটা কি যে আদি কোষ কাকে বলে, এটাও তোমরা খাতার মধ্যে লিখে নিবে, আদি কোষ কাকে বলে। উত্তর যদি আমরা দেখি তাহলে উত্তরের মধ্যে এখানে বলা হচ্ছে যে যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে আদি কোষ বলে। নিউক্লিয়াস সুগঠিত নয় বলতে আসলে বোঝায় কোনো নিউক্লিয়ার মেমব্রেন যদি না থাকে নিউক্লিয়াসের মধ্যে, এবং যদি নিউক্লিয় প্লাজম না থাকে তখন সেই নিউক্লিয়াসকে বলা হয় সুগঠিত নয়। আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেই ছবিটা একটা ব্যাকটেরিয়ার ছবি। এই ব্যাকটেরিয়ার কোষ যেটা, এটা কিন্তু আদি কোষ, অর্থাৎ এই কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। তারপরে আমরা দেখব চার নম্বর প্রশ্ন, প্রকৃত কোষ কাকে বলে। আদি কোষের ঠিক বিপরীত প্রকৃত কোষ, তোমরা সংজ্ঞাটা লিখে নাও খাতার মধ্যে, যে কোষের নিউক্লিয়াস সুগঠিত তাকে আদি কোষ বলে। আদি কোষ অর্থাৎ আমাদের বইয়ে যে ছবিগুলো দেওয়া আছে এগুলো আদি কোষের ছবি। তোমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ, যে বাম পাশের চিত্রের মধ্যে আছে প্রকৃত কোষের, ডান পাশের মধ্যে আছে প্রকৃত কোষের ছবি এবং বাম পাশের চিত্রের মধ্যে আছে আদি কোষের ছবি। সো আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য কিন্তু স্পষ্ট, বোঝাই যাচ্ছে যে আদি কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সে নিউক্লিয়াস সুগঠিত নয় কিন্তু প্রকৃত কোষের নিউক্লিয়াস সুগঠিত। অর্থাৎ এক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয় প্লাজম, ক্রোমোজোম অর্থাৎ ক্রোমাটিন জালিকা এবং নিউক্লিওলাস, এই চারটি অঙ্গাণু থাকে। তারপরে আমরা দেখব পাঁচ নম্বর প্রশ্ন, প্রোটোপ্লাজম কি। প্রোটোপ্লাজম কোষের অত্যাবশ্যকীয় একটা উপাদান। উত্তর হিসেবে আমি এখানে লিখে রেখেছি যে কোষের অভ্যন্তরে যে অর্ধস্বচ্ছ আঠালো এবং জেলির মতো অর্ধতরল কলয়েডধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। তাহলে কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল কলয়েডধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। এখানে ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রোটোপ্লাজমের ছবি। এই যে প্রোটোপ্লাজম অর্থাৎ এই ডাম্বেল আকৃতির অংশের বাইরের যে অংশটুকু দেখা যাচ্ছে একটা কোষের ভেতরে, তার সবই হচ্ছে প্রোটোপ্লাজম। ছয় নম্বর প্রশ্ন এখানে উপস্থাপন করা হয়েছে, নিউক্লিয়াস কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের জন্য, নিউক্লিয়াস কাকে বলে। উত্তর হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন পর্দা ঘেরা এবং প্রায় গোলাকার অংশ, এটাই হচ্ছে নিউক্লিয়াস। যা কোষের সব জৈবনিক ক্রিয়াবিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় নিউক্লিয়াস। তোমরা দুইভাবে নিউক্লিয়াসের সংজ্ঞা দিতে পারো, এই দুইটা সংজ্ঞাই কিন্তু নিউক্লিয়াসের। সো তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই তোমরা শিখবে। পাশে একটা চিত্র আমি এখানে উপস্থাপন করেছি, দেখো নিউক্লিয়াসের চিত্র। সেই চিত্রের মধ্যে একটা নিউক্লিয়াসের কি কি অংশ আছে সেগুলোকে নিয়ে আমরা বুঝতে পারি নিউক্লিয়াসের মধ্যে কি কি অঙ্গাণুগুলো রয়েছে। নিউক্লিয়াসকে নিয়ে আমি আলাদা একটা ক্লাস দিয়েছিলাম। এখানে ছয় নম্বর প্রশ্ন, সাইটোপ্লাজম কাকে বলে। সাইটোপ্লাজম কাকে বলে, উত্তর যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে সাইটোপ্লাজম হচ্ছে কোষের ভেতরে বেশিরভাগ অংশ জুড়ে অবস্থিত স্বচ্ছ সমসত্ত্ব জেলি সদৃশ্য পদার্থ।
সো সাইটোপ্লাজম এটা প্রোটোপ্লাজমের মধ্যে অবস্থিত। সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজমের মধ্যে স্পষ্ট পার্থক্য বিদ্যমান। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি সাইটোপ্লাজমের এই যে কোষের ভেতরে অর্থাৎ প্লাজমা মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত যে স্বচ্ছ সমসত্ব জেলি সদৃশ্য পদার্থ, সেই পদার্থগুলোকে আমরা সাইটোপ্লাজম বলি। এই যে ছোট ছোট যে অংশগুলো দেখা যাচ্ছে অর্থাৎ এখানে কালার করা, আলাদা একটা কালার করা, সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম। তারপর আমরা দেখব সাত নম্বর প্রশ্নের মধ্যে কি বলা হচ্ছে, যে প্রশ্ন হচ্ছে প্লাস্টিড কাকে বলে। প্লাস্টিডটা হচ্ছে, এখানে আমরা উত্তর দেখতে পাচ্ছি যে উদ্ভিদ কোষে অবস্থিত দুটি পর্দা বেষ্টিত এবং বিশেষ বিপাকীয় কাজে লিপ্ত অঙ্গাণুকে প্লাস্টিড বলে। আমরা প্লাস্টিডের ছবি দেখতে পাচ্ছি এখানে। প্লাস্টিড আমরা যদি উদ্ভিদের কোনো সজীব বা সবুজ অংশকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে ধরি তাহলে এরকম বিভিন্ন কোষ দেখা যাবে, এগুলাকে বলা হবে প্লাস্টিড। এগুলা মূলত কোষীয় অঙ্গাণু। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না, বাট উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। তারপরে আমরা দেখবো আট নম্বর প্রশ্ন, মাইটোকন্ডিয়া কাকে বলে। মাইটোকন্ডিয়ার সংজ্ঞাটাকে এখানে উপস্থাপন করা হয়েছে, তোমরা খাতার মধ্যে লিখে নিবে। দুটি পর্দা দ্বারা আবৃত যে সকল গোলাকার ডিম্বাকার সুতার মতো অঙ্গাণু ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিকৃত অবস্থায় ছড়িয়ে থাকে তাদেরকে মাইটোকন্ডিয়া বলে। ইউক্যারিওটিক মানে প্রকৃত কোষী। এখানে তোমরা একটা মাইটোকন্ডিয়ার ছবি দেখতে পাচ্ছ, দুইটা মাইটোকন্ডিয়া। মাইটোকন্ডিয়া বিভিন্ন আকৃতির হতে পারে, এখানে মাইটোকন্ডিয়াকে উপস্থাপন করা হয়েছে। একটা মাইটোকন্ডিয়া মূলত মাইটোকন্ডিয়ার ভেতরে কোষের শক্তি উৎপাদনের যেতগুলো বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়া সংঘটিত হয়, বেশিরভাগ বিক্রিয়া মাইটোকন্ডিয়ার ভেতরে সংঘটিত হয়, এ কারণে মাইটোকন্ডিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। নয় নম্বর প্রশ্নের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম কাকে বলে। ক্রোমোজোম হচ্ছে কোষের নিউক্লিয়াসে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাঙ্গ, মানে অনুলিপন মানে হচ্ছে যে নিজের আরেকটা কপি তৈরি করতে পারে এরকম, যা বংশগতি উপাদান মিউটেশন প্রকরণ ইত্যাদি কাজে ভূমিকা পালন করে তাকে ক্রোমোজোম বলে। এখানে ক্রোমোজোমের একটা চিত্রকে আমি উপস্থাপন করেছি, এই চিত্রটা মূলত ক্রোমোজোমের। এবং এই ক্রোমোজোমটা কোথায় থাকে? এই ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের ভেতরে। তারপরে লাস্ট দশ নম্বর প্রশ্ন হচ্ছে জনন কোষ কাকে বলে। জনন কোষ হচ্ছে জীবের জনন কার্য সম্পাদনের জন্য যে কোষকে ব্যবহার করা হয়, অর্থাৎ যেসব কোষ মিওসিসে বিভাজনের মাধ্যমে জনন কাজে অংশগ্রহণ করে বা জনন কাজে অংশগ্রহণের জন্য গ্যামেট সৃষ্টি করে তাদেরকে জনন কোষ বলে। এই যে মিওসিস কোষ বিভাজন, এটা এক ধরনের বিভাজন প্রক্রিয়া, যে বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে একটা কোষ থেকে একাধিক কোষ তৈরি হয়। আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা কিন্তু জনন কোষের ছবি। জনন কোষ দু ধরনের হতে পারে, একটা হচ্ছে শুক্রাণু এবং একটা হচ্ছে ডিম্বাণু। সো এই ছিল আজকের এই ক্লাস। সবাইকে এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ জানাই। যে প্রশ্নগুলো দিয়েছি অবশ্যই তোমরা খাতার মধ্যে লিখে শিখবে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।